এই এগুলো কি হচ্ছে রোজা রমজানের দিন দেখছো না আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি মানে তুই রোজা রাখিস নি রাখিনি বলে তো খেতে বসছি কি লাগাইছো সব তুমি বেয়াদব রোজা রাখিস নি আবার মুখে মুখে তর্ক করছিস বাবা তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো তুমি আমার গায়ে হাত দিলে কেন আমাকে থাপ্পড় মারলে কেন হাত তুললাম মানে এয়ারপোর্ট থেকে বেতের বাড়ি দিব এই বাড়ির দরজা বন্ধ করে দিব আমার বাড়িতে থাকতে হলে নিয়মিত নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে রোজার দিনে রোজা রাখতে হবে বুঝলি মা দেখো তুমি এসব কি শুরু করলা সকাল সকাল সারাক্ষণ ছেলেটার পিছনে লেগে থাকো এই যে তুমি তোমার আশকালা পেয়ে পেয়ে এই দামরা ছেলেটা নামাজ রোজা কিছুই করছে না নষ্ট হয়ে যাচ্ছে ও রোজা রাখবে মানে ও বাচ্চা মানুষ আমরা রোজা আছি না ওর যখন রোজা রাখার সময় হবে বয়স হবে তখন তো ওর রোজা ঠিকই রাখবে বাচ্চা ছেলে না তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে এই তামড়া ছেলেটা এই অবস্থা তোমার এত বড় সাহস হ্যাঁ তুমি আমার গায়ে থাপ্পড় মারলা তাও আবার আমার ছেলের সামনে স্পষ্ট করে শুনে রাখো আজকে থেকে বলে দিচ্ছি তুমি তোমার ছেলে নিয়মিত নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে এখন রোজার মাস চলছে রোজা রাখবে উনিশ বিশ হবে একদম সাবধান করে দিলাম আমার বাড়ির দরজা দুজনের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে প্রয়োজনে আমি ওকে ত্যাজ্য করতে বাধ্য হব তুমি আমার ছেলেকে ত্যাজ্য করবে মানে তুমি এত সাহস কোথায় পেয়েছো হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে যে তুমি আমার ছেলেকে ত্যাজ্য করবা তুমি জানো না ছেলে মেয়ে মানুষের মতো মানুষ না হলে আমরা কবরে গিয়ে আল্লাহ পাকের কাছে কি জবাব দিব তাই আমি চাই আমি বেঁচে থাকতেই ওকে ধর্মীয় জ্ঞানে অনুশাসনে শিক্ষিত করে তুলি এই তুই খেয়াল করিস না মসজিদে ছোট ছোট বাচ্চারা যায় নামাজ পড়ে রোজা রাখে এইগুলো তোর চোখে পড়ে না আল্লাহ কেন তোকে হেদায়েত করে না বাবা তোর বাবা ঠিকই বলতেছে সব দোষ আমার আমি মা হয়ে তোকে আদর করতেছি ভালোবাসা দিতেছি খাওয়াইতেছি কিন্তু বাবা এই আদর করে আমি তোকে দুজকের দিকে ঠেলে দিচ্ছি বেহেস্তির দিকে না আসলে কি জানিস এটা আমারই করার দরকার ছিল তোকে নামাজ পড়া কোরআন পড়া ইবাদত করা সেটা বলার দরকার ছিল আমি বলিনি আসলে ভুল আমার আমি মা হয়ে আমার ছেলেকে কিনা দুজকে ঠেলে দিচ্ছি না না বাবা আজকের পর থেকে তুই আমি রোজা রাখবো নামাজ পড়বো তারাবি পড়বো কি বলিস তোমার জন্য অনেক ক্ষেত্রে আমি পারি না আজকে থেকে তোমাকে বলে দিচ্ছি তোমরা যদি মা ছেলে মিলে নামাজ কালাম না পড়ো নিয়মিত কোরআন তেলাওয়াত না করো রোজার দিনে রোজা না রাখো সহি শুদ্ধ বা ইসলামী চলাফেরা না করো আমি কিন্তু এই ছেলেকে ত্যাজ্য করতে বাধ্য হব আর তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে বাবা আব্বা আমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আমি রোজা থাকবো আব্বা তুমি যেভাবে বলবো আমি সেইভাবে চলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওট আলহামদুলিল্লাহ এই যে ভুল বুঝতে পেরেছ তাতে আমি খুশি এখন থেকে নিয়মিত রোজা রাখবে নামাজ পড়বে ছেলেকে একটু ধর্মীয় জ্ঞানে অনুশাসনে বড় করো বুঝছো আদর দিয়ে দিয়ে এইভাবে মাথায় তুলো না শোনো এক সময় আমি মরে যাব তুমি মরে যাবে আল্লাহ পাকের দরবারে গিয়ে কি জবাব দিব বাবারে আজকের পর থেকে তুই নামাজ পড়বি তারাবি পড়বি রোজা রাখবি যতটুক পারিস অন্তত এই রমজান মাসে একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবি ঠিক আছে এই ছেলের প্রতি খেয়াল রেখো আগামীকাল থেকে আমরা তিনজন একসাথে রোজা রাখবো ঠিক আছে আচ্ছা